মর্নিং ইউটিউব, গুড মর্নিং লাচুং। আজকে ডিসেম্বর মাসের 9 তারিখ বৃহস্পতিবার। এখন আমি আছি লাচুং এ। এখন সময় হয়েছে 5:30। আমরা 6টা নাগাদ এখান থেকে রওনা দিব। আজকে আমরা এখান থেকে যাব ইয়ামথম ভ্যালি, ইয়ামথম ভ্যালি থেকে জিরো পয়েন্ট এবং এগুলো সব শেষ করে আবার রিটার্ন করব গ্যাংটক। আজকে আমাদের এই নর্থ সিকিম পর্বের শেষ ভিডিও, তৃতীয় পর্বের ভিডিও আপনারা এখন দেখছেন। তো আগের দুটো পর্বের ভিডিও আপনারা দেখে নিয়েছেন নিশ্চয়ই। আপনারা এই ভিডিওটি নতুন দেখে থাকেন তো আগের দুটো পর্বের ভিডিও দেখে নেবেন, সেখানে আমি নর্থ সিকিম ভ্রমণের বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে দিয়ে দিয়েছি। এই আমাদের হোটেল, এই হোটেলে আমরা কালকে ছিলাম। দিনের আলো মোটামুটি ফুটে গেছে কিন্তু এখনো সকাল হয়নি ঠিকভাবে। গতকাল আমরা কালাপাথর এবং গুরুদুম্বার লেক করে লাচেন থেকে এই লাচুঙে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই এই হোটেলের আশপাশটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এই এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলের আশপাশটা। সঙ্গে থাকুন, আরো ভিডিও বাকি আছে, বিস্তারিতভাবে সমস্ত তথ্য আমি আপনাদেরকে দেব। এখন আমরা এখান থেকে চা খেয়ে বেরোবো, রাস্তায় আমাদেরকে ব্রেকফাস্ট দেবে। এই আমাদের হোটেলের সামনের থেকে একটি মাউন্টেন পিক দেখা যাচ্ছে, নাম না জানা মাউন্টেন পিক। লাচুং এর হোটেল থেকে চা খেয়ে আমরা রওনা দিলাম ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালির দূরত্ব 26 কিলোমিটার আর ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্টের দূরত্ব 25 কিলোমিটার, অর্থাৎ লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব 51 কিলোমিটার। প্রিয় দর্শক বন্ধুরা, ডুয়ার্স ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর নোটিফিকেশন বেল অন করে রাখুন, আমাদের পরবর্তী ভ্রমণ সংক্রান্ত ভিডিওর আপডেট সরাসরি আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো এখন সময় হয়েছে 6:45, আমরা ইয়ামথাম পৌঁছে গিয়েছি। এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। লোকেশনটা আমি আপনাদেরকে দেখাই, এই আমার পিছনে ইয়ামথাম মার্কেট। ইয়ামথাং ভ্যালির এই দোকানগুলোতে অন্যান্য সামগ্রীর পাশাপাশি বরফে হাঁটাচলা করার জন্য গামবুট এবং লং জ্যাকেট ভাড়া পাওয়া যায় জিরো পয়েন্টে যাওয়ার জন্য। ভাড়া গামবুটের জন্য 100 টাকা এবং জ্যাকেটের জন্য 200 টাকা। আমাদের প্যাকেজে দেওয়া ব্রেকফাস্ট ছিল ব্রেড আর জ্যাম, আর আমরা ইয়ামথাম ভ্যালির এই দোকান থেকে চা নিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে চায়ের দাম নিয়েছিল প্রতি কাপ 20 টাকা করে। এবার আমরা ইয়ামথাং ভ্যালি থেকে রওনা দিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। ইয়ামথাং ভ্যালিতে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির রোডোডেনড্রন বা গুরাস গাছের উপস্থিতি লক্ষ্য করলাম। এখন ডিসেম্বর মাস তাই ফুল নেই, তবে মার্চ এপ্রিলে আসলে বিভিন্ন রঙের রোডোডেনড্রন ফুল দেখা যাবে। ইয়ামথাং ভ্যালির উচ্চতা প্রায় 12,000 ফুট আর জিরো পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে অবস্থিত। অত্যাধিক উচ্চতার কারণে এই দুটো জায়গায় অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম, তাই কারো যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে তবেই যাওয়া উচিত, এবং সেখানে গিয়ে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ছুটোছুটি না করা আর একই স্পটে বেশি সময় ধরে না থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি নিচে নেমে আসাই শ্রেয়। প্রিয় দর্শক বন্ধুরা, নর্থ সিকিম ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিও দুটিও দেখবেন এই আশা রাখছি। প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিও দুটি না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং মতামতের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। Thank you.
ফাইনালি আমরা জিরো পয়েন্টে এসে পৌঁছলাম। এখন সময় হয়েছে সকাল 8:45। এই হলো জিরো পয়েন্টের থেকে ভিউ। জিরো পয়েন্টে বেশ অনেক পর্যটকদের সমাগম দেখা গেল, তবে এখানে বরফে চলাচল করতে কিন্তু সাবধান। এখানকার বরফ রোদের তাপে সামান্য গলে গিয়ে ভীষণ স্লিপ করছিল। জিরো পয়েন্টে আমরা 30 মিনিটের মতো সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে। এখানে বলে রাখি, জিরো পয়েন্ট কিন্তু নর্থ সিকিম ট্যুরের প্যাকেজে থাকে না। ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্টের জন্য গাড়িপতি ড্রাইভার দাদাকে 3,000 টাকা করে অতিরিক্ত দিতে হয়। যদিও এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি গত পর্বের ভিডিওতেই করেছিলাম। ফেরার পথে আমরা দাঁড়ালাম এই ভ্যালি ভিউ পয়েন্টে। এখান থেকেও খুব সুন্দর উপত্যকা এবং তুষারাবৃত পর্বতশৃঙ্গের দুর্দান্ত দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। একদিকে তুষারাবৃত পর্বতশৃঙ্গ, আর অপরদিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে গিয়েছে উপত্যকা। তারই মাঝে রয়েছে সারি সারি ধর্মীয় পতাকা। উপত্যকার ঢালের শেষে আপন ছন্দে বয়ে চলেছে পাহাড়ি বরফ গলা জলে সৃষ্ট লাচুং ছু নদী। আমাদের মধ্যে 3 জন ইয়ামথাং ভ্যালি থেকে জিরো পয়েন্টে যাওয়ার সময় গামবুট ভাড়া নিয়েছিল, তারা আবার ফেরার সময় সেগুলি ফেরত দিল।
যদিও সেগুলি খুব একটা কাজে লাগেনি জিরো পয়েন্টে। সময় হয়েছে বেলা ১২টা, আমরা লাচুং চলে এসেছি এই লাচুং এর হোটেলে। আকাশে ভালোই মেঘ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকালে এই পাহাড়ের ভিউ আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রায় ঘন্টা ছয়েক জার্নি করে আসলাম, অনেকটা হাই অ্যাল্টিটিউডে গিয়েছিলাম, আবার সেখান থেকে নেমে আসলাম। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব। লাচুং এ ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আমাদের লাঞ্চ শেষ করলাম। তো আমরা এখন এই লাচুং থেকে ফ্রেশ হয়ে নিলাম, আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। এখন সময় হয়েছে ১:৩০, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই আমাদের ড্রাইভার দাদা কর্মা উটিয়া, একদম ভালো ভালো, খুব ভালো। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ইসকো থোড়া সাপোর্ট কিজিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব ১১৮ কিলোমিটার। গ্যাংটক থেকে নর্থ সিকিম আসার সময় আমরা এসেছিলাম বাটারফ্লাই ওয়াটারফলসের রাস্তাটি দিয়ে, আর আজ আমরা গ্যাংটক ফিরব সেভেন সিস্টার ওয়াটারফলসের রাস্তাটি দিয়ে। এই জায়গাটির নাম জিরো। এখান থেকে সোজা রাস্তাটি চলে গিয়েছে বাটারফ্লাই ওয়াটারফলস হয়ে গ্যাংটক। নর্থ সিকিম আসার সময় আমরা এই রাস্তাটি দিয়ে এসেছিলাম, আর এখন আমরা বাঁদিকের রাস্তাটি ধরে সেভেন সিস্টার ওয়াটারফলস হয়ে ফিরব গ্যাংটক। পাহাড়ে সন্ধ্যা নেমে আসে খুব তাড়াতাড়ি, যদিও গ্যাংটক এখনও এখান থেকে অনেক দূর। আমাদের ড্রাইভার দাদা যে বেশ দক্ষ চালক তা এই দিন তিনেকেই বুঝে গেছি। উনি দারুণ দক্ষতার সঙ্গে অন্ধকারচ্ছন্ন পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি ছোটাচ্ছিল আমাদের আজকের শেষ গন্তব্য গ্যাংটকের উদ্দেশ্যে। এখন সময় হয়েছে সন্ধ্যা ৬টা, আর আমরা এই সেভেন সিস্টার্সের কাছেই আছি, কিন্তু অন্ধকারে জলের আওয়াজ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক,
সেভেন সিস্টার্স দেখতে হলে যদি এই রুটে আসেন, হয়তো এই রুটে আপনারা যাবেন, যাওয়ার সময় ভিজিট করবেন, নইলে আসার সময় খুব তাড়াতাড়ি আসতে হবে। এখানে সবকিছুই পাওয়া যায়, মোমো, চা, পকোড়া, সিঙ্গারা। তো এখানেই এখন চা খাবো। এখান থেকে গ্যাংটক মোটামুটি আরো এক ঘন্টার মতন রাস্তা। সন্ধ্যা সোয়া সাতটা আর আমরা গ্যাংটক এসে পৌঁছালাম গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে, নর্থ সিকিম যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে এখন আমরা সবাই হোটেলে ফিরবো, তো চলুন সঙ্গে রাখুন। সেদিন আমরা সকলেই ভীষণভাবে ক্লান্ত ছিলাম। গ্যাংটকের হোটেলে ফিরে আমরা ডিনার শেষ করেছিলাম রাত 9টার মধ্যেই। আগামীকাল সকালে এখান থেকে শিলিগুড়ি ফিরব আর শেষ করব আমাদের এই নর্থ সিকিম ট্যুরের এই শেষ ভিডিওটি। সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের নর্থ সিকিম ট্যুরের শেষ দিন, এবার ফেরার পালা। আমরা গ্যাংটকের হোটেল থেকে আমাদের নর্থ সিকিম ট্যুর প্যাকেজের শেষ ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। নর্থ সিকিম ট্যুরের প্যাকেজে আমাদের পাঁচজনের খরচ হয়েছিল 4 রাত 5 দিনের জন্য থাকা খাওয়া যাতায়াত পারমিট সমস্ত কিছু মিলিয়ে জনপ্রতি 7,000 টাকা করে। এছাড়াও নর্থ সিকিমে অতিরিক্ত 2টো স্পট ঘোরার জন্য জনপ্রতি অতিরিক্ত 1200 টাকা করে খরচ হয়েছিল। এছাড়াও শিলিগুড়ি থেকে গ্যাংটক আসা এবং যাওয়ার খরচ, গ্যাংটকে লোকাল ট্যাক্সির ভাড়া এবং রাস্তার খাবারের খরচ নিয়ে আরও 1500 টাকার মতো খরচ হয়েছিল জনপ্রতি। অর্থাৎ সব মিলিয়ে শিলিগুড়ি টু শিলিগুড়ি আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 10,000 টাকার মধ্যেই। প্রিয় দর্শক বন্ধুরা, নর্থ সিকিম ট্যুরের 3টি পর্বের ভিডিওতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। এরপরেও যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে, তবে আমাকে নিঃসংকোচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জিজ্ঞেস করুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।